নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নীল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস টুয়েলভের বাংলা মিডিয়ামের যে আমার বাংলা বইটা আছে সুভাষ মুখোপাধ্যায়ের, সেখান থেকে হাত বাড়াও গল্পটা সম্পর্কে পড়ব। হাত বাড়াও, এই যে হাত বাড়াও, এই হাত বাড়াও পর কিন্তু আমরা বিভিন্ন জনের বিভিন্ন শক্তি চট্টোপাধ্যায়ের বিভিন্ন কবিতার মধ্যে এই তত্ত্বটাও কিন্তু আমরা পেয়েছি। এখানে কিন্তু সুভাষবাবু হাত বাড়াও গল্পের মাধ্যমে, তোমরা জানো যে পঞ্চাশের যে মন্বন্তর হয়েছিল, অর্থাৎ 1350 বঙ্গাব্দে, সেই 50 বঙ্গাব্দের বা আমাদের ইংরেজি 1942 সালের, তারই প্রপ্রেক্ষিতে এই গল্পটা কিন্তু তিনি লিখেছিলেন। আজ আমরা সেখান থেকে তার সারসংক্ষেপ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতন বিভিন্ন প্রশ্নোত্তর বা স্কুল সার্ভিস কমিশনের যেটা পাঠ্য আছে সেখানেও আসতে পারে, কমন পেতে পারে, এরকম সম্পর্কে কিন্তু আলোচনাটা করব। এখন তো প্রথমেই হাত বাড়াও আমরা গল্পের সার সংক্ষেপের দিকে চলে যাব। হাত বাড়াও গল্পের যদি সারমর্ম বা বিষয়বস্তু দেখি বন্ধু, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম যে আমরা জানি যে পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে লেখা হয়েছিল সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও গল্পটি, যা যেখানে কিন্তু তৎকালীন সমাজের একটা নিখুঁত বাস্তব ছবি কিন্তু এখানটা কিন্তু ফুটে উঠেছে। আমরা জানি যে লেখক কিন্তু গিয়েছিলেন ফরিদপুরে, ফেরার পথে দেখলেন গাড়ি আসতে অনেক দেরি, মানে ট্রেন, তাই রাজবাড়ির বাজারে বসে তিনি রইলেন এবং সেখানে দেখলেন পাতলা কুয়াশায় মোড়া পঞ্চাশের আকালের এক সকাল। হঠাৎ দেখলেন দূরে মিলিটারি ছাউনির পাশে এক জন্তু পড়ে আছে। আস্তে আস্তে চার পায়ে সে লেখকের দিকে এগিয়ে এলো। হাতের থাবা মানুষের মতো, আঙুলগুলো সরু সরু, সারাগে এতটুকু লোম নেই। মনে পড়ে যাচ্ছে প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতাটা, যার নিখুঁত বর্ণনা কিন্তু প্রেমেন্দ্র মিত্র তার ওই কবিতায় দিয়েছিলেন। সামনে আসতেই লেখক চমকে গেলেন, দেখলেন 12-13 বছরের একটি উলঙ্গ ছেলে, তার মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, জানোয়ারের মতো চার পায়ে সে চলে, বাজারের রাস্তায় চাল ছোলা সে খুঁটে খুঁটে খায়, অর্থাৎ এরা যেন মানুষের সৎ ভাই। ধনী শ্রেণীর মানুষরা দেখবে দুর্ভিক্ষের সময় যারা গ্রাম ছেড়ে শহরে উঠে গেছিলো, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাতেও, বিভিন্ন কবিতাতেও, কিন্তু স্বাগত কবিতাতেও এর বর্ণনা কিন্তু আমরা পেয়েছিলাম, যে গ্রাম ছেড়ে দুমুঠো খাদ্যের জন্যে শহরে গেছে, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক কিন্তু দেখেছি। শহরের মানুষরা কিন্তু খাবার ফেলে দিচ্ছে, ডাস্টবিনে ফেলছে, কুকুরকে দিচ্ছে, ড্রেনে ফেলছে, তবুও কিন্তু মানুষকে দিতে অস্বীকার করছে, বা এতটাই অভাব যে সাধারণত খাবার জন্য ডাস্টবিনে কুকুরের সঙ্গে কিন্তু মারামারিও কিন্তু মানুষকে করতে হচ্ছে। ফলে এই যে ছেলেটার কথা লেখক বলছেন, তার জ্বলন্ত চোখ দুটো খুঁজছে সমাজের সেই সব অপরাধীদের, যারা অভুক্ত মানুষের মুখে মুখের অন্ন কেড়ে নিয়েছিল, যাদের অর্থ লালসায় খিদের জ্বালায় হাহাকার করেছে সাধারণ মানুষ। দেখো বন্ধু, এই যে দুর্ভিক্ষ যখন তৈরি হয় তখন কিন্তু প্রকৃতি শুধু দায়ী থাকে সেটা নয়, ব্যক্তি মানুষও দায়ী থাকে। দেখো আমাদের 1350 বঙ্গাব্দে দুর্ভিক্ষের পিছনে কিন্তু প্রকৃতির সঙ্গে সঙ্গে কিন্তু ইংরেজ সরকারও কিন্তু যে শাসন শোষণ নীতি সেটাও কিন্তু দায়ী ছিল। অর্থাৎ তখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, সৈনিকদের খাবার যোগানো জন্যে নিজেদের সমস্ত, মানে ভারতবর্ষের সমস্ত মানুষ, সাধারণ মানুষের খাবার তারা গুদামজাত করে রাখা, বা কালোবাজারি ব্যবসায়ীরা মুনাফা লাভের কারণে তাদের গুদামে মাল ভরে রাখা, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিভিন্ন ছোট গল্পের মাধ্যমে কিন্তু দেখাতে চেয়েছেন। এই যে আমরা যদি দেখি যে তোমার বিভিন্ন লেখক কিন্তু এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জিনিস লিখতে, যেমন কে বাঁচায় কে বাঁচায় গল্পটা উচ্চ মাধ্যমিকের মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেখানেও কিন্তু এই দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে কিন্তু লেখা হয়েছিল। ফলে এই যে মানিকবাবু অসহযোগিতা গল্পে দেখিয়েছেন, অসহযোগ গল্পে যে কীভাবে কালোবাজারি মজুদার বাবা গুদামজাত চাল করে 1 টাকার চাল 40-50 টাকায় বিক্রি করে মুনাফা লুটতে চেয়েছিল, তার প্রতিবাদ করে উঠেছিল তার ছেলে কিন্তু রমেন। এই যে ছেলে, এই যে সাধারণ মানুষটা, সে কিন্তু সেই কারণে কিন্তু তার চোখ দুটো আজও শান্তি খুঁজে ফেরে। বাংলার মাঠে মাঠে সোনার ফসল ভরে উঠুক সেই শান্তি, অনাহারে আর যেন বলি না হয় দুধের শিশুদের, সবাই যেন পেট পুড়ে খেতে পায়। সুভাষবাবুর স্বাগত কবিতায় কিন্তু সেই শুভবোধের কথাই বলতে চেয়েছেন, গ্রাম বাংলা আবার সুজলা সুফলায় কিন্তু ভরে উঠবেন। দুর্ভিক্ষের অন্ধকারে জ্বলন্ত চোখ দুটি জেগে ওঠে এই বাংলায়,
মাটি থেকে দুটো হাত দাঁড়িয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করে। তাই তো লেখক বলেছেন, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। শক্তি চট্টোপাধ্যায় কিন্তু এভাবে কিন্তু বলতে চেয়েছিলেন যে অর্থাৎ যেসব মানুষ এরকম বিভিন্ন অসহায় হয়ে পড়ে আছে তাদের সাহায্য করার কথা। এটাই তো মানুষ, এটাই তো মানবিকতা হওয়া উচিত। মানুষ হয়তো মানুষের পাশেই দাঁড়াতে হবে, কিন্তু বন্ধু সেটা বর্তমান যুগটা এমন পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে দেখবো একটা, আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আমি একদিন রাস্তা দিয়ে যখন বাইক নিয়ে আসি, দেখেছি একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারা যায়। আমি দেখেছি মানে মোটামুটি 20-25টা কুকুর রাস্তা ঘিরে দিয়েছে, কোনো গাড়ি যেতে দিচ্ছে না, বাচ্চাকে ঘিরে আছে। কিন্তু আমরা মানুষ এত জানোয়ারের থেকেও নিম্নগামী হয়ে গেছি, জানোয়ারের সঙ্গে গালি দিল, জানোয়ারকে অপমান করা হয়, যে মানুষ মানুষের পাশে এতটুকু সময় দেয় না, মানুষের পাশে দাঁড়াতে যায় না, মানবিকতা দেখাতে যায় না, প্রত্যেকে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত, মান এবং হিউস টোটালটাই কিন্তু হারিয়ে বসেছে, মানুষ তার মনুষ্যত্ববোধকে খুইয়ে ফেলেছে। এটাই কিন্তু সত্যি আমাদের একটা কলঙ্কের, একটা লজ্জার, একটা অমানবিকতার কিন্তু নিদর্শন। এটা কখনো মানবিকতা হতে পারে না, এটা কখনো কিন্তু মানুষের কাজ হতে পারে না। আমার চোখের সামনে হাজারো মানুষ না খেয়ে মরছে, আমি চারবেলা চারক্ত খাচ্ছি গরম বা তাদের পাশে দাঁড়াতে পারছি না, এটা হয় না। যেটা মৃত্যুঞ্জয় কিন্তু তাদের পাশে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু মৃত্যুঞ্জয়ের পলিসিটা ভুল ছিল, পদ্ধতিটা, যে নিজের সমস্ত বিলিয়ে দিয়ে আমি করব, আগে নিচে বাঁচলে তো বাকি 10 জনকে বাঁচাতে পারে, যেটা নিখিল চেয়েছিল। ওর ডিসিশনটা ঠিক ছিল, কিন্তু প্রসেস বা পদ্ধতিটা কিন্তু ভুল ছিল, ওই জন্য কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু সাকসেস হতে পারেনি। আমরা মানবিকতাকে, বিদ্যাবুদ্ধিকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই কিন্তু সুবিধা হবে। কিন্তু মানুষ বর্তমানে খুবই বেঈমান, খুব স্বার্থপর, নিজেকে ছাড়া কিছুই বোঝে না, নিজের ভালোটা সবসময় চায়, নিজের মঙ্গলটা সবসময় চায়, নিজের কীভাবে সুবিধা হবে সেটা দেয়, নিজের সুবিধা ছাড়া কিচ্ছু বোঝে না। এই সুবিধা ভোগীর জন্যই কিন্তু দেখো মানুষ আজ কত যন্ত্রণায় ভুগছে। আগেরকার মানুষের কিন্তু অর্থ ছিল না, টাকা ছিল না, ধন দৌলত ছিল না, কিন্তু মানুষের মনে কিন্তু একটা আনন্দ ছিল, সে খুশিতে জীবনযাপন করতে পারত। কিন্তু এখনকার মানুষ এতটা স্বার্থে পরিপূর্ণ, এতটা লোভে পরিপূর্ণ, এতটা সুবিধাবাদী, তাই তাদের সব আছে কিন্তু মনে কোনো শান্তি নেই, সারাক্ষণ কিন্তু অশান্তিতে কিন্তু ভোগে। কারণ অপরকে ল্যাং মেরেছে, অপরকে কষ্ট দিয়েছে, অপরের জ্বালা যন্ত্রণা বোঝার চেষ্টা করেনি। সুতরাং আগামী ভবিষ্যতে তো তোমাকে সেটা ভোগ করতেই হবে, তোমার ফল কর্মফলটা কোথায় যাবে? ঈশ্বর সবাইকে সব রকম সব কিছু দিয়ে পাঠিয়েছেন, কর্মটা তোমার নিজের নিজের ফল দেওয়ার জন্য কিন্তু উনি বসে আছেন। দেখো বন্ধু, এই যে হাত বড় প্রবন্ধটা মোটামুটি এরই পরিপ্রেক্ষিতে কিন্তু সুভাষবাবু কিন্তু লিখেছিলেন, এটা সারসংক্ষেপ ছিল। তবে পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে যত খুশি এবার শেয়ার করে দেবে। দেখো বন্ধু, তোমাদের এই কথাটা না বললেই নয়, আমি জানি তোমরা যথেষ্ট আমরা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তবুও বন্ধু বলার জন্যে বলা, কারণ তোমরা তোমাদের এই ভালোবাসার জন্য কিন্তু আমি দেখবে প্রতিদিন নিত্য নতুন ক্লাস নিয়ে তোমাদের দরজায় হাজির হওয়ার চেষ্টা করি। কারণ যেভাবে আমার অনলাইন বন্ধুরা আমার সঙ্গ দিচ্ছে, আমারও উচিত তাদের ভালোবেসে তাদের পাশে দাঁড়ানোর। তাই আমি বন্ধু যে পরিবেশ পরিস্থিতি হোক না, ঝড় হোক, বৃষ্টি হোক, আমার মনের উথাল পাতাল হোক, আমার মনে টর্নেডো হয়ে যাক, তবু কিন্তু কখনো কোনো দিন ক্লাস থেকে তোমাদের পিছু পা হওয়ার চেষ্টা করি না। বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্যে হয়তো কিছুদিন মাঝে মধ্যে ক্লাস দিতে পারিনি, বা তোমরা জানো আমাকে যে সহায়তা করতো, মানে যে ছিল আমার চ্যানেলের প্রধান কারিগর, হ্যাঁ, সে কিন্তু মানে হঠাৎ করে দেড় দু মাস হলো একবারে পুরো আমাকে মাছ সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে গেছে। ফলে আমি স্মার্টফোনের কিছুই বুঝি না, পারি না, জানি না, কোনো দিন ইউজই করিনি, সেখানে দাঁড়িয়ে আমাকে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সেখানে ভিডিও দিতে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে, আজও সম্পূর্ণ শিখে উঠতে পারিনি। তবু বন্ধুদের জন্য যতটা করা সম্ভব আমি একা একা চেষ্টা করি। দুটো চারটে আমি পড়ানো ছেড়ে দিয়েছি, হ্যাঁ, বিভিন্ন কাজ ছেড়ে দিয়েছি, যেহেতু বন্ধুদের বলেছিলাম যে কথা দেয় না কথা রাখি আমি, সুতরাং তোমাদের কথা রাখার জন্যে ক্লাস থেকে যাতে বঞ্চিত না হও বন্ধু, সেই জন্যে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করে যাই তোমাদের জন্যে অন্তত পড়ানোর নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে। এবার দেখো বন্ধু, আমি চলে যাব এখান থেকে পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে। আগে উচ্চ মাধ্যমিকের জন্য কথা বলে রাখি, উচ্চ মাধ্যমিকের জন্য একটা প্রশ্ন এখান থেকে করলেই বন্ধু যথেষ্ট। অর্থাৎ তোমাদের বলে রাখি, যে প্রশ্নই আসুক, তোমরা যদি বুঝতে পারো যে হাত বাড়াও থেকে প্রশ্নটা এসেছে, তাহলে আমি যে উত্তরটা বলছি সেই উত্তরটা তোমরা লিখে দিলেই কিন্তু 100% হয়ে যাবে, অন্য কোনো কিছু করার কিন্তু দরকার নেই। কারণ খুবই ছোটো মাপের একটা গল্প, এক পাতার একটা গল্প, ফলে তুমি যেভাবেই যাও না কোনো উত্তর কিন্তু সেই একটাতে কিন্তু চলে আসে। ফলে যে লাইন তুলেই প্রশ্নটা দিক না কেন, যদি হাত বাড়াওটা বুঝে যাও দিয়েছে হাত বাড়াও থেকে, তাহলে উত্তর কিন্তু এটাই লিখবে। তবু আমি একটু প্রশ্ন আলোচনা করে দিই এইভাবে দিতে পারে, সেটা কীরকম বলো তো, যে শুরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে? সেই সব খুনি বলতে কাদের বোঝানো হয়েছে? কাদের কেন খুনি বলা হয়েছে?
এই প্রশ্নটা অথবা হিসাবে আসতে পারে, সে দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। এখানে কোন চোখের কথা বলা হয়েছে, কীভাবে সে শান্তি চায় বুঝিয়ে বলো। ঠিক আছে বন্ধু, এরকমভাবে প্রশ্ন দিতে পারে, বা হাত বাড়াও গল্পের নামকরণে সার্থকতা দিতে পারে, বা হাত বাড়াও বলতে লেখক কী বুঝিয়েছেন সেটা দিতে পারে। অর্থাৎ বন্ধু, তোমরা যেটাই দিক না কেন, কিংবা এরকম দিতে পারে যে তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো, কার দিকে হাত বাড়াতে বলেছেন, কীভাবে তাকে সাহায্য করতে বলেছেন। অর্থাৎ এখান থেকে যেভাবেই প্রশ্ন দিক না কেন, উত্তর কিন্তু তোমরা আমি যেটা বলছি সেভাবেই লিখবে, তাহলে হয়ে যাবে। যেমন ধরো, কে শনাক্ত করছে, এর উত্তরটা এইভাবে লিখবে যে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত হাত বাড়াও রচনাংশে একে মানে এক 12-13 বছর বয়সে সম্পূর্ণ উলঙ্গ অনাহারী শিশুর কথা বলা হয়েছে। তার চোখ দুটি মানে এই যে কে শনাক্ত করছে, ওই উলঙ্গ শিশুটা করছে, সে কী করছে, তার জ্বলন্ত চোখ দুটি দিয়ে সে খুনিদের শনাক্ত করছে। তারপরে বলা হয়েছে সেই সব খুনি বলতে কাদের বোঝানো হয়েছে, কেন তারা খুনি বলা হয়েছে, এবার এই আলোচনার দিকে আমরা চলে যাব। যে আমরা জানি যে সুজলা সুপলা শস্য শ্যামলা বাংলাদেশ যাদের ষড়যন্ত্রে অনাহারের শ্মশানে পরিণত হয়েছিল, লেখক সেই সব নিষ্ঠুর অমানবিক মানুষদের খুনি বলেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছিল যুদ্ধ ও দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকার। লেখকের বাসা সেই সব খুনি হলো তারা, যারা শহরের গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, এবং মানুষকে যারা মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না। দেখো বন্ধু, আমি একটা কথা তোমাদের অনেক সময় বলি যে আমরা খোলা চোখে যে সত্যটা দেখি সেটা নয়, তার পিছনে কিন্তু অনেক সত্য আছে। কীরকমভাবে, ধরো বন্ধু, তোমাকে একজন ধরো একটা কিছু বললো, তুমি ধরো কোনো কারণে একটা কিছু করে ফেললে, ভাবলো যে ও বকেছে বলে এটা করে ফেলল না। অন্য ঘটনা কিন্তু নেপথ্যে থাকতে পারে, যে অনেক আগেই ঘটনা ঘটে এসেছে তার জন্য এটা হতে পারে। যেমন ধরো, আমি এই গরমে ঘেমে টেমে আছি, আমার মুখ চোখ কালো করে আমি বসে আছি, বা এই পরিশ্রমটা আমি নিতে পারছি না, তাই আমার মুখই খুব খারাপ। তখন হয়তো কেউ বললো যে স্যারের এত কঠোর কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, একা একা চ্যানেল স্কুল প্রাইভেট সংসার কিছুই সামলাতে পারছে না, সেই জন্য মন খারাপ। কিন্তু এটা নয় বন্ধু, এর পিছনে কিন্তু আমার মন খারাপের অন্য কারণ আছে, যে যন্ত্রণাটা আমি ফিল করছি, আমি বুঝতে পারছি, তোমাদের না বোঝালে কিন্তু তোমরা বুঝবে না। ফলে খোলা চোখে আমরা যেটা দেখি তার পিছনে কিন্তু আরেকটা সত্য থাকে, সেই সত্য যে জ্বলছে, যে বুঝছে সে জানে, আর উপরওয়ালা জানে। ফলে সরাসরি যে খুন করেছে সেই অপরাধীটা নয়, খুনে যারা সাহায্য করেছে, নেপথ্য থেকে অনুপ্রেরণা জুগিয়েছে, তারাও কিন্তু খুনি। সেই জন্য লেখক বলছেন সেই সব খুনি হলো তারা, যারা শহরে গ্রামে গঞ্জে জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে এবং মানুষকে মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না। সেই ইংরেজ সরকার, সেই কালোবাজারি মজুদদার, যারা মুনাফা লাভের জন্য কিন্তু এই সিস্টেমটা তৈরি করেছিল। আলোচ্যমান প্রবন্ধে লেখক মানব জাতির স্বার্থপরতার এক নগ্নরূপ হাজির করেছেন। তৎকালীন প্রকৃতির বিপর্যস্ত এবং ইংরেজ সরকারের আস্থাভাজন কিছু মজুদদার কিছু বানিয়ে তোলা মন্বন্তরের কাছে অসহায় মানুষদের আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কিছু মানুষের লোভ এবং লোভের নেশা বাংলার অধিক সংখ্যক শ্রমজীবী মানুষকে অনাহারী করেছিল। আলোচ্যমান প্রবন্ধে অমৃতের পুত্র মানুষের বাস্তব বিকৃতি দেখানোর পাশাপাশি লেখক নতুন করে এই বাংলায় সুখ শান্তি ফিরিয়ে আনতে কিন্তু চেয়েছিলেন। দেখো বন্ধু, এই যে আমার বাংলা, এই যে হাত বাড়াও, এই যে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, এটা উচ্চ মাধ্যমিক নয়, এটা এসএসসিতেও দিতে পারে, এটা যখন মাস্টার ডিগ্রিতে পাঠ হবে সেখানেও দিতে পারে, উত্তর কিন্তু একই হবে। এটা ক্লাস 8-এর জন্য লিখতে হলে সেখানে উত্তর কিন্তু একই হবে। ফলে যখন যেভাবে যে ক্লাসে যেটাই পাঠ্য হোক না কেন, তোমাদের উচিত প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাকভাবে বুঝে নেওয়া। এই কারণেই দেখবে আমি যখন যেটা যেভাবে পড়াই না কেন, কোনো একটা নির্দিষ্ট ক্লাস করে ভাবি না, আমি একবার চুলচেরা বিশ্লেষণ করি, খুঁটিনাটি বিশ্লেষণ করি, ভেঙে চুরে দেখানোর চেষ্টা করি, যাতে কোনো তত্ত্ব কোনোভাবে কোনো দিক দিয়ে কিন্তু বাদ না যায়। তোমরা তাই সেই চেষ্টা করে মাথায় রাখো, মেমোরিতে রাখো, বোধে রাখো, কখনোই মুখস্থের দিকে যেও না, কারণ মুখস্থ ভুলে গেলে জীবনটা কিন্তু দই হয়ে যাবে। জিনিসটাকে কিন্তু বোধস্থ করার কিন্তু চেষ্টা করো। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম, সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রাইমারি, এসএসসি, নেট, সেট, এমএসসি, সমস্ত পরীক্ষার বাংলা বিষয়ের যেখানে যে টপিক পাঠ্য আছে, প্রত্যেক টপিকের উপর কিন্তু আলাদা আলাদা কিন্তু ভিডিও করা হয়। দেখো যেখানে ছিলাম, যে এই বাংলার সুখ শান্তি ফিরিয়ে আনতে চেয়েছিলেন লেখক, তাই তিনি বলেছেন যারা গায়ে খাটা শ্রমজীবী মানুষের মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছিল, মাথা উঁচু করে মানুষকে যেসব মানুষ বাঁচতে দিচ্ছিল না, লেখক সেই সব নিষ্ঠুর অমানবিক মানুষদের খুনি বলে চিহ্নিত করে তাদের শাস্তি
শান্তি দিতে চেয়েছেন এবং সুখ শান্তি পরিপূর্ণ নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন সুভাষবাবুর। আমি যখন ক্লাস টেনে পড়তাম 2003 সালে, তখন আমাদের স্বাগত বলে যে কবিতাটা ছিল সেখানে কিন্তু এর একটা ছবি কিন্তু আমরা পাবো। হাত বাড়াও গল্পের যে বিষয়, স্বাগত কবিতাও কিন্তু বিষয়, দুর্ভিক্ষের জন্য গ্রাম বাংলার মানুষ সব শহরে চলে গেছে, কবির আশা আবার বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে, আবার বাংলা কিন্তু বাংলায় প্রত্যেকটা মানুষ ফিরে আসবে, বাংলা আবার গ্রাম বাংলা তার নতুন মানে সিঁড়িটা ফিরে পাবে। তাই লেখকও সেই সব তাদের শাস্তিতে সুখ শান্তি পরিপূর্ণ নতুন বাংলা করার স্বপ্ন দেখেছেন। এভাবে কীভাবে যে বাংলা ভরে উঠুক বুক ভরা সোনালী ফসলে, চাষির গোলা ভরা ধানে, কারখানার কোটি কোটি বলিষ্ঠ হাতের বন্ধনমুক্ত আন্দোলনে, লেখক এইভাবে কিন্তু বাংলাটাকে কিন্তু ভরে ওঠার কথা কিন্তু বলেছেন। আমরা জানি যে যে যুদ্ধ আর দুর্ভিক্ষের যে ঘনময় অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্র এই বাংলার পাহারা দিচ্ছে আর মাটির থেকে দুটো হাত বাড়িয়ে নিয়ে দুপায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করেছেন লেখক, সেই ছোট্ট শিশুটা, সেই মানুষের সৎ ভাই যে মানুষ হয়েও ক্ষুধার কারণে অনাহারে আজ কঙ্কালসার অবস্থা হয়ে গেছে, যারা আমরা মানুষ হয়েও তাদের চিনে উঠতে পারছি না, লেখক সেই শিশুটার পাশে কিন্তু দাঁড়ানোর কথা বলেছেন। তাই বলেছেন তোমরা হাত বাড়াও, সেই তাকে সাহায্য করো, অর্থাৎ তাকে বলতে সেই 12-13 বছর বয়সে সম্পূর্ণ উলঙ্গ অনাহারী শিশুকে কিন্তু লেখক সাহায্য করার কথা বলেছেন। এভাবেই বলতে পারো হাত বাড়াও মানে গল্পের নামকরণের সার্থকতা, যে হাত বাড়াও মানে তাকে সাহায্য করো, তার পাশে দাঁড়াও, সে যে অবস্থায় আছে তার থেকে তুলে আনার চেষ্টা করো, কারণ তুমিও মানুষ সেও মানুষ, মানুষ হিসাবে তার কিন্তু পাশে দাঁড়াও, এসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, পাশে দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায় যে কথাটা বলতে চেয়েছিলেন। আশা করছি বন্ধু হাত বাড়াও গল্পের সারসংক্ষেপ, তার তাৎপর্যটা, তার গুরুত্বটা বা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বা সেই সময়ের পরিপ্রেক্ষিতে তার কী মানে ইনসিগনিফিকেন্ট রয়েছে সেটা তোমাদের একটা ক্লাসের মধ্যে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারলাম। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দিই।